তুলনামূলক কম দামের কিছুটা পুরানো ফ্ল্যাটের চাহিদা থাকলেও অতিরিক্ত নিবন্ধন ফির কারণে সম্প্রসারিত হচ্ছে না আবাসন খাতের সেকেন্ডারি মার্কেট আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব বলছে ফ্ল্যাটের নিবন্ধন ফি কমিয়ে আনলে এ খাতে বেচাকেনা কেনা বাড়বে যার সুফল পাবে ক্রেতা বিক্রেতা উভয়ই আর জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে পুরানো ফ্ল্যাটের নিবন্ধন ফি কমিয়ে আনার বিষয়টি পর্যালোচনা করা হবে রিপোর্ট নিজস্ব একটি আবাসনের ব্যবস্থা করতে শহুরে নাগরিকরা ফ্ল্যাট কেনার চেষ্টা করেন চকচকে নতুন একটি ফ্ল্যাট কিনতে গিয়ে সাধ ও সাধ্যের সমন্বয় করতে না পেরে অনেকেই কিছুটা পুরোনো ফ্ল্যাটও কিনে থাকেন আর এ ধরনের ফ্ল্যাটের চাহিদা বাজারের নেহায়ত কম নয় বলে জানালেন আবাসন খাতের এক অনলাইন মার্কেট প্লেসের এই কর্মকর্তা সেকেন্ডারিটা আপনি কমে পাবেন্টি পার্সেন্টের মতো কম হয় লোনের মাধ্যমে দু বছরের মধ্যে আমরা বিশ হাজার থেকে একুশ হাজারের মতো ডেটা পেয়েছি যারা কাস্টমাররা প্রপার্টি কিনতে আগ্রহী এবং সেকেন্ডারি কিনতে আগ্রহী মধ্যবিত্তের আগ্রহ বাড়লেও আয়তন ভেদে পুরনো ফ্ল্যাটের নিবন্ধন ফিও নতুনের মতোই বারো থেকে সাড়ে চোদ্দ শতাংশ পর্যন্ত গুনতে হয় এ ধরনের নীতি আবাসন খাত সম্প্রসারণের পথে বাধা বলে মনে করেন ব্যবসায়ীরা তারা বলছেন পুরাতন গাড়ির মালিকানা বদলে যেমন নামমাত্র ফি পরিশোধ করতে হয় একই ব্যবস্থা থাকা উচিত আবাসনেও নতুন ফ্ল্যাট অবস্থায় একবার কিন্তু সে সকল রেজিস্ট্রেশন কস্ট দিয়েছে ফলে আবার যদি সেকেন্ড টাইম যদি আবার রেজিস্ট্রেশন কস্ট যদি দিতে হয় এটা অযুক্তি ফলে আমরা এটা বলেছি একটা নমিনাল চার্জ দিয়ে ট্রান্সফার করার ব্যবস্থা করা তাতে মানুষ যারা পুরনো ফ্ল্যাটে আছে তারা নতুন ফ্ল্যাট কিনবে আর যারা প্রথমবার কিনতে চাচ্ছে মফসল থেকে আসতে চাচ্ছে তারা এখানে ফ্ল্যাট কিনতে পারবে পুরনো ফ্ল্যাটগুলো কিনতে পারবে পুরনোর পাশাপাশি নতুন ফ্ল্যাটের নিবন্ধনে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর তুলনায় বাংলাদেশে ক্রেতাদের প্রায় দ্বিগুণ অর্থ গুনতে হয় নিবন্ধনের খরচ পার্শ্ববর্তী দেশগুলোর সাথে মিল রেখে নামিয়ে আনতে রিহাবের একটি লিখিত প্রস্তাব এখন জাতীয় রাজস্ব বোর্ডে তারা চাচ্ছেন যে একটা পাঁচ বছরের পুরনো ফ্ল্যাট বিক্রি করলে পাঁচ বছর পরে যে দামটা হয় এরকম একটা ডিপ্রিসিয়েশন অ্যালাউ করা তো দুই বছর পরে দুই বছরে অ্যালাউ করা সে আবেদন তারা করেছেন আবেদনটা আমরা পরীক্ষা নিরীক্ষা করছি এটা এখনও পর্যালোচনা করা হচ্ছে রিহাবের তথ্যমতে শুধুমাত্র অতিরিক্ত ফির কারণে অনেক ফ্ল্যাটই বিক্রির পরও থেকে যাচ্ছে অনিবন্ধিত এতে তৈরি হচ্ছে ভবিষ্যতে নানা ধরনের আইনি জটিলতার ঝুঁকি হরিপদ সাহা সময় সংবাদ ঢাকা